তোমরা যদি মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা একটুকু স্কিপ করবেন না। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মাধ্যমিকের রুটিং নিয়ে, 2021 সালের মাধ্যমিকের রুটিং নিয়ে। তো এর মধ্যে যা বলা হচ্ছে, এটা মাধ্যমিক রুটিং কবে শুরু, মাধ্যমিক পরীক্ষা কবে হবে, এগুলো বিষয় নিয়ে। তো স্নেহের ছাত্রছাত্রীরা, মধ্যশিক্ষা পরিষদের ঘোষণার পরেই 2021 সালের মাধ্যমিকের রুটিন তালিকা আমরা এখনই শীঘ্রই প্রকাশ করব। সময়ের ধারা প্রবাহের সাথে সাথে ছাত্রছাত্রীরা মাধ্যমিক 2020 অতিক্রম করে এখন তারা একাদশ শ্রেণীতে অবতীর্ণ হয়েছে। অন্যদিকে অন্য একটি প্রতিভাবন দল প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক 2021 পরীক্ষার্থীদের নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য। যারা 2021 মাধ্যমিক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আজকের এই পোস্ট। আজকে তোমাদের জানাবো 2021 সালের মাধ্যমিক পরীক্ষা কবে, wbbse মাধ্যমিক রুটিং 2021 কবে, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই পোস্ট। 2021 সালে মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ। ফেব্রুয়ারি থেকে শুরু হবে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা। টানা 8 দিন ধরে চলবে পরীক্ষা। তবে ইতিহাস পরীক্ষার আগে একদিন ছুটি থাকবে বলে জানিয়েছে পরিষদ। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সোমবারে রাখা হচ্ছে অঙ্ক পরীক্ষা। এর ফলে রবিবার স্নেহ প্রহের প্রস্তুতি নিতে পারবে ছাত্রীরা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ বোর্ডের 2021 মাধ্যমিক পরীক্ষার সময়সূচি, এর মধ্যে যা দেখানো যাচ্ছে বন্ধুরা, ফেব্রুয়ারি 2021-এর মঙ্গলবার প্রথম, দ্বিতীয় ভাষা, এগুলো সমস্ত কিছু এখানে দেওয়া আছে। কিন্তু ফেব্রুয়ারির কোন তারিখে হবে সেটা এখনও ডিসকাস হয়নি। এবং এটা আপনাদেরকে বলে দিই বন্ধুরা, এটা একটা অনুমান মাত্র, এটা কোনো সঠিক না, এটা একটা অনুমান করা যাচ্ছে একটা নিউজ পেপার বা আর্টিকেলের দ্বারা। এটা একটা অফিসিয়াল বোর্ডের ঘোষণাপত্র দ্বারা বলা যাচ্ছে, এটা খালি একটা ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষাটা হবে, একটা অনুমান দ্বারা আপনাদেরকে বোঝাবো যাচ্ছে। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন, কারণ যা আছে আপনাদের সামনে আছে। এবং আমি একটা নিউজ পেপার পড়ে বলেছি এবং নিউজ পেপারটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা এই নিউজ পেপারটা পড়তে পারেন। এবং যা আছে আপনাদের সামনে তো আছেই, তাই ভিডিওটাকে লাইক করে দিবেন, এই নিউজটি আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশানে ক্লিক করে অল করে দিবেন, তাকে এমনই কোনো নতুন আপডেট আপনারা কখনো মিস না করেন। দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওর সঙ্গে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য।